আসসালামু আলাইকুম ভিউয়ার্স, 2021 সালের তৃতীয় সপ্তাহের অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্টে সবাইকে স্বাগতম। এই ভিডিওটিতে আমরা কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং ওর উত্তরগুলো নিয়ে আলোচনা করেছি। তাহলে চলো প্রথমে আমরা কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখে নিই। এখানে তোমরা কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখতে পাচ্ছ, লাল বক্সের মধ্যে দেয়া আছে কোন অধ্যায় থেকে তোমাদের অ্যাসাইনমেন্টটি দেয়া হয়েছে, সেই অধ্যায়টি হচ্ছে প্রথম অধ্যায়, এবং নীল বক্সের মধ্যে তোমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি দেখতে পাচ্ছ। এইখানে আমাদের 5টি প্রশ্ন দেয়া আছে, এই 5টি প্রশ্নের উত্তর দিয়ে তোমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি তৈরি করতে বলা হয়েছে। তাহলে চলো আমরা প্রশ্নগুলোর উত্তর পর্যায়ক্রমে দেখে নিই। প্রথমে রয়েছে আমাদের 1 নং প্রশ্ন। 1 নং প্রশ্নে বলা আছে, ধান, পাট, গম, আখ, চাষযোগ্য কই মাছ, মিষ্টি জাতের আম, মাল্টা ইত্যাদি উদ্ভাবনে কাদের নিরলস শ্রম এবং গবেষণার অবদান রয়েছে। এর ঠিক নিচে আমরা প্রশ্নের উত্তরটি লিখে রেখেছি, তোমরা এখানে প্রশ্নের উত্তরটি দেখতে পাচ্ছ। এরপর রয়েছে আমাদের দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি ছিল, কোন কোন প্রতিষ্ঠান গবেষণার মাধ্যমে নতুন জাত উদ্ভাবন করেছেন। এর ঠিক নিচে আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তরটি রয়েছে, যেখানে আমরা 7টি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেছি। তোমরা এখানে 7টি প্রতিষ্ঠানের নাম পর্যায়ক্রমে দেখতে পাচ্ছ। এরপর রয়েছে আমাদের তৃতীয় প্রশ্ন এবং এর উত্তর। তৃতীয় প্রশ্নটি হচ্ছে, ধান গবেষণা প্রতিষ্ঠান বিআরআরআই থেকে ধানের কোন কোন জাত উদ্ভাবন করেছেন। এর ঠিক নিচে আমাদের উত্তরগুলো দেখতে পাচ্ছ। বিআরআরআই থেকে 99টি ইনব্রিড এবং 60টি হাইব্রিড সহ মোট 106টি ধানের জাত উদ্ভাবন করা হয়েছে। এর ঠিক নিচে আমরা কয়েকটি উল্লেখযোগ্য ধানের জাতের নাম লিখে রেখেছি, তোমরা এখানে তৃতীয় প্রশ্নটির উত্তরও দেখতে পাচ্ছ। এরপর রয়েছে আমাদের 4 নং প্রশ্ন। 4 নং প্রশ্নে আমাদের বলা ছিল, কৃষি বিজ্ঞানীরা ধান ছাড়া অন্যান্য কি কি জাত উদ্ভাবন করেছে যা কৃষকেরা মাঠে চাষাবাদ করে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই প্রশ্নটির উত্তর আমরা এইখানে একটি স্লাইডের মাধ্যমে তুলে ধরেছি। এই প্রশ্নটির উত্তর তোমরা পড়ে নিজেদের মতো করে আরও সুন্দরভাবে উত্তরটি লিখতে পারো। এরপর রয়েছে আমাদের 5 নং প্রশ্ন এবং ওর উত্তর। 5 নং প্রশ্নটি ছিল আমাদের, এ সমস্ত কৃষিজাত দ্রব্য উৎপাদনের মাধ্যমে মানুষের কোন ধরনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। অর্থাৎ উদ্দীপকে আমাদের যে ফসলগুলোর নাম বলা হয়েছিল, সেই ফসলগুলো উৎপাদনের মাধ্যমে আমাদের কোন ধরনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এইখানে আমাদের 5 নং প্রশ্নের উত্তরের অর্ধেক উত্তরটি তুলে ধরা হয়েছে এবং বাকি অর্ধেক উত্তরটি আমাদের পরবর্তী স্লাইডে দেয়া আছে। এই হচ্ছে আমাদের 5 নং প্রশ্নের উত্তরের শেষ অংশ। তোমরা এই প্রশ্নটিও সম্পূর্ণ পড়ে এই প্রশ্নের সাহায্য নিয়ে তোমরা তোমাদের 5ম প্রশ্নের উত্তরটি লিখতে পারো। আশা করি তোমরা অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ বুঝতে পেরেছ। ধন্যবাদ।